সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত প্রোগ্রামে প্রিন্টার ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রিন্টার ফাংশন কীভাবে কাজ করে এবং প্রিন্টার ফাংশনের রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পর্বে আমি প্রিন্টার ফাংশন ইউজ করে কীভাবে বিভিন্ন রকমের আউটপুটের ফরম্যাট দেখানো যায় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্রিন্টার একটা ফাংশন লিখতেছি, %d কমা 1 2 3 4 5 1 2 3 4 5 লিখলাম, আমার সামনে একটা পার্সেন্ট দিয়ে দিলাম। এর যদি আমরা রান করি তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করে দেখাবে। এখন আমি দেখাবো যে এই আউটপুটটাকে কিভাবে বিভিন্ন রকমের ফরম্যাটে লেখা যায়। সাধারণভাবে আমি এখানে লিখলাম যে %5d লিখলাম। এবার আবার রান করতেছি, আর পরে সেরকম কোনো চেঞ্জ মনে হচ্ছে না। এবার আমি %5d লিখে 1 2 3 করে দিলাম। এবার আমি প্রোগ্রামটা রান করব, যে সামনে দুটো স্পেস ফাঁকা, তারপর 1 2 3 দেখাচ্ছে। এখন আমরা লক্ষ্য করি যে %5d দিয়ে আমরা কি বোঝানো হচ্ছে। এই %5d অর্থ বোঝানো হচ্ছে যে সে আউটপুটে আউটপুট যেখানে দেখাবে, যে পিন করবে যেখানে, সেখানে প্রথমে সে 5টা ঘর করে নেবে। এবং যে সেই মানটাকে প্রিন্ট করবে সেটা লাস্ট থেকে প্রিন্ট করা শুরু করবে, মানে এখানে প্রিন্ট করবে 3, এখানে 2, এখানে 1। সো আলটিমেট সামনে দুটো ঘর ফাঁকা পড়ে গেল এবং এটাই হচ্ছে আউটপুট %5d। এখন %5d কাজ এটা শেষ হয়ে গেল। এবার এখন আমরা -5d দেবো। -5d এখানে দেখাচ্ছে যে আগের মতো 1 2 3 প্রিন্ট করেছে, মানে সেরকম কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আসলে কি চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে। এখানে -5d দেওয়ার পরে আমি আবার -5d দেবো, 1 2 3 করে দেবো, 4 5 6। এবার আমি আবার প্রিন্ট রান করব, সরি ভুল হয়েছে, পার্সেন্ট এই যে 1 2 3 4 5 6, মাঝখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, এখানে কিন্তু দুটো ঘর ফাঁকা আছে। দুটো ঘর ফাঁকা কি বোঝানো হয়, যে ও আর এস এর মাঝখানে দুটো ঘর, সেজন্যই এটা একটা হচ্ছে বোঝার সুবিধা যে কটা ঘর ফাঁকা আছে। এখানে 1 2 3 পর দুটো ঘর ফাঁকা, তারপর 4 5 6, এখানে কিন্তু 4 5 6 এর আগে কিন্তু ফাঁকা নেই, এখানে 1 2 3 পরে দুটো ঘর ফাঁকা আছে। -5d মানে হচ্ছে যে সে শুরু করবে প্রথম থেকে, অর্থাৎ ঘর যদি এরকম হয় তাহলে -5d দিলে কি হবে, 1 2 3 শুরু থেকে শুরু করবে, 1 2 3, এবং এর ফলে কি আলটিমেট যে দুটো ঘর ছিল সে দুটো ঘর ফাঁকা পড়ে যাবে। এটা হচ্ছে -5d। সো এবার আমরা আসবো %05d। এখন একটা বলার কথা যে 0 5 আর 5 তো একই কথা, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি সেটা আমরা দেখলে বুঝতে পারবো। রান করি, এখানে দেখাচ্ছে 0 0 1 2 3 আর এখানে 4 5 6 দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু 1 2 3 আর 0 0 1 2 3 একই, সেক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 4 5 6 এটাতে কোনো সমস্যা নেই। সো তাহলে কি চেঞ্জটা হইলো আমরা বুঝতে পারলাম, যেখানে সামনে দুটো জিরো চলে আসলো। এখন আমি এটার কাজ ঠিক মতো বলবো। %05d এর কাজ হলো যে সেই যে 5টা ঘর হলো, এখন সে কি করবে, আগে যেটা ছিল পিন করতে হবে সেটা পিন করে ফেলবে। তাহলে 3 2 1
পিন করে ফেললো। এখন দেখবে সে আর কয়টা ঘর ফাঁকা আছে, দুটো ঘর ফাঁকা, মানে এখানে কোনো পোকার কোনো অঙ্ক বসানো নাই, সেক্ষেত্রে যেই ফাঁকা ঘরগুলোতে সে শূন্য বসিয়ে দেবে। এটা হচ্ছে পার্সেন্ট 05D, অথবা 010D, 0 যেই 0 দেই পার্সেন্ট 0-র কাজ। মোটামুটিভাবে সব কিছু আলোচনা করা শেষ। এবার একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করি, আমি এখানে লিখেছি পার্সেন্ট 5D, আমি এখানে 1 2 3 4 5 6, মানে সে ছয়টা ঘর প্রিন্ট কর, ছটা ঘর একটা সংখ্যা, সেটা সে পাঁচটা পার্সেন্ট 5D-র মধ্যে গেলে কি হবে। যদি প্রোগ্রামটা রান করি, দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 প্রিন্ট করেছে। একটু ব্যাপারটা কেমন গন্ডগোল হয়ে গেল, পার্সেন্ট 5D দেওয়া আছে কিন্তু এখানে প্রিন্ট করেছে 1 2 3 4 5 6। ইয়েস, এটাই হচ্ছে ইন্টিজারের আউটপুটে আমার লাস্ট টপিক, সেটা হচ্ছে যে পার্সেন্ট ডি দিয়ে একুরেট যেটা মান সেটা কখনোই কমবে না। অর্থাৎ এখানে যদি সে পাঁচটা প্রিন্ট করতে চায়, তাহলে যে কোনো একটা তাকে বের করে দিতে হবে অপশন। যদি শেষ থেকে প্রিন্ট করতে চায় তাহলে 1টা বাদ যাবে, আবার ফার্স্ট থেকে প্রিন্ট করতে গেলে 6টা বাদ যাবে। যেই হোক না কেন, 1 2 3 4 5 6 এই মানটা কিন্তু কমে গেল, কমে যাবে, অনেক অনেক অংশেই কমে যাবে। প্রিন্টের সাহায্যে আমাদের হচ্ছে যে মান প্রিন্ট করা, সেখানে মান কমানো না, আমরা মানটাকে বিভিন্নভাবে আউটপুট আমি শো করতে পারি বা সেটাকে অপরিবর্তিত রেখেই, এবং সেটার সেটাকে অপরিবর্তিত রেখেই। সো এটাই হচ্ছে যে ফরম্যাটের আউটপুটের একটা বৈশিষ্ট্য, যে আমরা কখনোই মানটাকে কমাতে পারবো না। এখানে 1 2 3 4 5 6 এবং এখানে 1 2 3 4 5 6 এই কারণেই প্রিন্ট করেছে, কারণ আমার যদি পার্সেন্ট ফাইভ পাঁচটার মধ্যে ছটা বসে গেলে কিন্তু ছটাই বসবে, কিন্তু যদি আমার কম হতো যেমন 1 2 3, সেখানে যদি আমি ডান পাশে স্পেস বা বাম পাশে স্পেস দিই সেক্ষেত্রে কিন্তু 1 2 3 মানটা কমবে না, অথবা সামনে দূরে জিরো বসালেও কিন্তু 1 2 3 মানটা কমবে না। এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। সো ইন্টিজারের মতোই এবার আমরা আসবো ফ্লোটে, পার্সেন্ট 5F এবং 1 2 3 0 12.0 দিলাম। এবার আমি সেটাকে রান করবো, 12.0000 মালাগুলো জিরো চলে আসছে, ইয়েস 12-এর পর মালাগুলো জিরো আসছে। এখন পয়েন্টের পর কয় ঘর নির্দেশ করবো, সেজন্য আমরা পার্সেন্ট এই যে এফ এর আগে আমি দিলাম পয়েন্ট 2 দিলাম। পয়েন্ট 2 দেওয়ার উদ্দেশ্য এটা হচ্ছে যে সে দশমিকের পর দুবার প্রিন্ট করবে। আচ্ছা এবার সে আমি দেখবো যে দশমিকের পর দুবার প্রিন্ট করেছে, এখন দশমিকের পর এক ঘর প্রিন্ট করার জন্য আমাদেরকে পয়েন্ট 1 দিতে হবে। পয়েন্ট 3 এফ দিলে দশমিকের পর তিনবার প্রিন্ট করবে, এখানে আমরা দেব 6.2F। এবার আমি প্রোগ্রামটা রান করবো, দেখা যাচ্ছে একটা ঘর বাদ হয়ে গেছে। সো এ দুটো কাজ কি সেটা একটু বলি, এ দুটো কাজ হচ্ছে 6 আর 2, এ দুটো কাজ। প্রথম যেটা হচ্ছে 6-এর কাজ, সেটা হচ্ছে সে মোট কয় ঘর প্রিন্ট করবে সেটা নির্দেশ করে, এর আগের মতোই এখানে মোট সে 6 ঘর প্রিন্ট করবে এর আগের মতোই। এবং পয়েন্ট 2 মানে কি, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর। সো দশমিকের পর 2 ঘর মানে কি, 2 0, এবং তার আগে শুধুমাত্র আছে 12, এবং মাঝখানে একটা ঘর ফাঁকা। দশমিকের মধ্যে একটা ঘর নিবে, 1 2 একটা ঘর নিবে, দশমিকের পর সংখ্যাগুলো একটা ঘর নিবে, এবং এই 6000 মধ্যে সে মোট কতগুলো ঘর নিবে, এটাই আমরা এ দুটোর মান ফিক্সড করে দিতে পারি, মানে এইভাবে ফিক্সড করে দিতে পারি, আবার ইনপুট হিসেবে নেওয়ার মতো নিতে পারি। কীরকম ইনপুট হিসেবে, মানে এখানে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করে দিতে পারি, এখানে সে ক্ষেত্রে এখানে একটা স্টার দিতে লাগবে, যে ঘরটা ফাঁকা রাখবো এখানে একটা স্টার দিলাম, আমি দুটো স্টার দিলাম। এবং এখানে তাহলে কি, প্রথমটাতে যেহেতু 6 বসেছিলাম, পরেরটাতে 2 বসিয়েছিলাম,
এবং তারপরটা হচ্ছে টুয়েলভ। সিক্স মানে কি, এখানে সিক্স পয়েন্ট, তারপর টু দিলে টু এফ, এটার মানটা হয়ে যাচ্ছে এটাই। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে আগের আউটপুটটা আমরা শো করবো। সিক্সের জায়গায় যদি আমরা টেন দিই, তাহলে চেঞ্জটা হয়ে গেছে, কারণ এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর ফাঁকা, তারপর ছয় সাত আট নয় দশ, দশটা ঘর হয়ে গেছে। এবার আমরা এখানে দেব টেন, আর এখানেটা আমি যদি এইভাবে নিতে চাই, সেক্ষেত্রে আমি যদি তাহলে কিন্তু আগের আউটপুটটা এসেছে। এখানে আমি এবার দেব ফোর, তার মানে কি এগুলো মান আমরা এখানে ডিফাইন করে দিতে পারি, মানে চলকের মতো কিন্তু সেক্ষেত্রে কাজ করবে। যে আমি দুটো ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে এ বি সি দিলাম, এ বি দিলাম, দিয়ে এই দুটো মান আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সো প্রিন্টার নিয়ে ছোটোখাটো কিছু ফরম্যাটের ব্যাপার আজ এই পর্যন্তই। দেখা হয় পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।